ভালোভাবে আছি, বিরাম ডর আছি, বুঝছিস? আমার কুল দেখা বিউটিছি, পিলে তো আমি পিউটেছি। আমার কোনো কথা তো কথাই এমন মারে মারে তো চেহারা এখন চেঞ্জ করে দিয়ে আমার খারাপ লাগবে কার জন্য জানিস তো? তোর বাপ মার জন্যে, যে তার সাওয়ালের চেহারা চেঞ্জ হয়ে গেছে তারা চিনতে পারতিছে না। এই উমরের লাইফ থেকে সেরে দেখলাম, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখন তুই চিন্তা কর কোনটা করবি তুই, আমাকে জানা তাড়াতাড়ি, এখনই জানা তুই কী করবি কর। মজনু, তুই মনে হয় আমাকে চিনতে পারছিস নি, মানে আমার আমার কোনো ভুলে গেছিস মনে হয়। ওয়ে মাই, মানে আমি কি দিয়া ভুলে যাবো কিসের জন্য? তোকে আমার মনে আছে, তোর বাবারে চিনি, তোর দাদারে চিনি, তোর নানারে চিনি, তোর নানিরে চিনি, তোর চোদ্দ গোষ্ঠীরে চিনি, তোর পেটের ভিতর নারী ভরি কি আছে সেটা পর্যন্ত আমি জানি। ঠিক আছে, আমার বুড়ির জানতে পারিস, তুই চিনতে পারিস, আমার যে মনে কর এতিমখানা থেকে আনা বাপরে তুই চিনিস, কিন্তু এতিমখানা বাপের যে জিনিসটা আমি যে সন্তান আমি, আমি যে দুলুল সেটা মনে তুই ভুলে গেছিস ভাই। আমি কি করবো কি করবো কি করবো কি করবো কিছু করবো হয় সেটা কি সেটা কর, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রে ভাই। আমি জাস্ট তোর এই বডিখান তুলে নিয়ে মনে কর আমাজন জঙ্গল তো এমনি চলতিছি, ঠাস করে ওখানে ফেলাই দিলাম, তুই মনে কর পারবি কি হয়ে গেলি। হ্যাঁ, তারপরে এক সময় মনে করো তেনা হয়ে পাউডার হয়ে গেলি, তারপরে যে নিজের পাউডার নিজে দেখবি সে ক্ষমতাও তো থাকবি নে। এ দুলাল তুই দেখ আমার বডির দিকে একবার তাকায় দেখ, আমি যদি তোরে দুই হাত ধরে উঁচু করে ধরে দুটি আসার মারি একদম কাপড় খাঁচা খাঁচিয়ে দিই, তোর কিন্তু এই হাত ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না কবর দেওয়ার জন্যে, বুঝতে পারিসিস? ভালোভাবে আছি, বিরাম ডর আছি, বুঝছিস? আমার কুল দেখা বিউটিছি, পিলে তো আমি পিউটেছি। আমার মনে করতেছি তো কথাই এমন মারবে মারে তো চেহারা এখন চেঞ্জ করে দিয়ে আমার খারাপ লাগবে কার জন্য জানিস তো? তোর বাপ মার জন্যে, যে তার সাওয়ালের চেহারা চেঞ্জ হয়ে গেছে তারা চিনতে পারতিছে না। এই উমরের লাইফ থেকে সেরে দেখলাম, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখন তুই চিন্তা কর কোনটা করবি তুই, আমাকে জানা তাড়াতাড়ি, এখনই জানা তুই কি করবি কর। প্রথম কথা হচ্ছে যে আমি বিন্দু পরিমাণ তোর কথা কানে নিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কোনটা করবো কি না করবো সেটা তুই শোনার কি দাঁড়ে, তোকে আমি কি জন্য জবাব দেবো? আমার যদি জবাব দিতেই হয় তাহলে তা আমি আমার ভালোবাসা যুবককে দেবো, তুই কিডা হিরাম অভিনয় আমি খুব কম দেখেছি, বুঝলি? ফাইন অভিনয় করেছি, বাংলা সিনেমা যাচ্ছিস না কে? তোর মতো একটা জিনিস বাংলা সিনেমা এখন খুব দরকার আছে। এ ঝুমুরে সিট কলাম বুক হয়ে গেছে, ঝুমুরে সিট খালি নাই, তোরা আবার কয়া দিচ্ছিস? আচ্ছা আমার কি ধারণা বানিস মনে হচ্ছে তুই বেদের মেয়ে জুস না দেখেছিলি, যা তারা পালাতাও সিনেমাটা দেখতে পারিস নেই, ডেলিভারি সিনেমার নায়ক সম্পর্কে তোর ধারণা থাকতো, তো পুরো গেট আপ সেট আপে মনে হচ্ছে তুই আসলে যাত্রা পাটি। শোন, সিট কি করে খালি করতে হয় সেটা আমি ভালো মতো জানি, তো শিখাইতে হবি না, বুঝতে পারিসিস? দেখবি এত খালি হয়ে গেছে, খালি উন্নত স্বাস্থ্য দিকে আজকে বাইসে গেলি। তুই কিছু কলি না কল বললাম যে মানে মানুষ স্বাস্থ্যই যে সকল সুখের মূল সেটা তোকে দেখে বুঝতে পারছি, তো ভালো স্বাস্থ্য তোর এটাই কাজ আর কিছু না। ভালো সুন্দর ভালো থাকিস। মুটা তো এমনি হয়নি, মাথার মধ্যে যত বেড়ে না আছে সব বইলে বডিতে নেমে গেছে, তার জন্য মুটা হয় আছে।